কালার্স বাংলা নিয়ে আসছে নতুন বাংলা ধারাবাহিক মন মানে না। দুজন বিপরীত মেরুর মানুষের কাহিনী বলবে মন মানে না। সরস্বতীর প্রেম ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় লিড রুলে পল্লবীতে, আর তার বিপরীতে দেখা যাবে শ্যামকে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রোমো। পল্লবীর চরিত্রের নাম গৌরী আর শ্যামের চরিত্রের নাম রুদ্র। গল্পের নায়িকা গৌরী শিক্ষিতা মার্জিত পরিশীলিত, অন্যদিকে রুদ্র জেদি একরোখা রুদ্র প্রকৃতির মানুষ। এই দুজনের মধ্যে ঝগড়া বিতর্ক লেগেই থাকে, আবার এই দুজনেই প্রেম করে, এমনই এক গল্প সাজিয়ে আসছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী অঞ্জনা বসু। বড় মাছ চরিত্রে দেখা মিলবে তার, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঞ্জনা বসুকে। ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা হলো সুরিন্দর স্ক্রিন। নির্মাতাদের দাবি, এটি একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প। টেলি জগতের জনপ্রিয় মুখ পল্লবী, কালার্স বাংলার রেশম ঝাপি, কুঞ্জ ছায়া, আমি সিরাজের বেগমের মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্যাম, অভিনেতা জন ভট্টাচার্যের ভাই তিনি। দুপুরের ঠাকুরপো সিজন থ্রিতে শেষ দেখা গিয়েছিল তাকে। মন মানে না টাইটেল ট্র্যাক কম্পোজ করেছেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, গানটি গিয়েছেন নিকিতা গান্ধী ও শাশ্বত সিং। সুরিন্দর ফিল্মের প্রযোজনায় ধারাবাহিকটি খুব শীঘ্রই আসবে কালার্স বাংলার পর্দায়। তাহলে দর্শক, কালার্স বাংলার ধারাবাহিক মন মানে না নায়ক বাস্তবে আসলে কে? অভিনেতা জন ভট্টাচার্যের সাথে তার কি সম্পর্ক? এই বিষয়ে বিস্তারিত জেনে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন আপডেট পেতে মিডিয়া ভয়েস মেলে সাথে থাকুন।